প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বার্ডস কিনামের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে জানাবো কবুতরকে কীভাবে ক্রিমি কোর্স করাবেন। ভিউয়ার্স, ভিডিওটি গুরুত্বপূর্ণ একটি বিষয়, তো অবশ্যই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনারা যারা আমার চ্যানেল নতুন, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিওগুলি সবার আগে আপনার নোটিফিকেশানে পৌঁছে যাবে। তো ভিউয়ার্স, ক্রিমি এমন একটা জিনিস, এটা যদি আপনি এই ক্রিমি কোর্স ঠিকমতো না করান, মানুষ অথবা কবুতর পাখি যেটাই হোক, যদি এই ক্রিমি পেটে অতিরিক্ত হয়ে যায়, তাহলে কিন্তু এটা অনেক বড় সমস্যা হয়ে যাবে। ক্রিমি একটি পরজীবী, এটা মানুষ ও পশু পাখির অন্ত্রে পরজীবী হিসেবে বসবাস করে। তো এটার মাত্রা যদি বেশি হয়ে যায়, তাহলে আপনার কবুতরের অনেক ক্ষতি হবে, সমস্যা হবে। সেগুলো হলো যে আপনার কবুতরের ওজন কমে যাবে, তারপর আপনার কবুতর শুকিয়ে যাবে এবং কবুতর ঠিকমতো ডিম বাচ্চা করতে পারবে না, কবুতরের ক্ষুধামন্দ হবে, আরও নানাবিধ সমস্যা হয় যদি কবুতরের অন্ত্রে পরজীবী হিসেবে যে কৃমি থাকে সেটা যদি বেশি হয়ে যায়। তো এই জন্য আপনার কবুতরকে কৃমিকোষ করাতে হয় 3 মাস 4 মাস পর পর। তো কৃমিকোষ করানোর আগে কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই ঠিক মতো দিয়ে আপনি নিয়ম না মেনে আপনার পাখিকে কৃমি কোর্স করান, তাহলে আপনার কবুতরের ক্ষতি হতে পারে, আপনার কবুতর মারাও যেতে পারে। তো আমি আপনাদেরকে আজকে রেনটা কোম্পানির এভিনেক্স একটা কৃমি কোর্স আছে, মেডিসিন আছে, এই মেডিসিনটির কথা বলবো। এই মেডিসিনটা খুবই পাওয়ারফুল। তো এই মেডিসিনটা আপনার কবুতরকে খাওয়ানোর আগে যে জিনিসটা আপনাকে করতে হবে, সেটা হলো আপনার কিছু জিনিস মাথায় রাখতে হবে, যে যদি আপনার কবুতরের বাচ্চা থাকে, তাহলে কোনোভাবেই আপনি তখন কৃমি কোর্স করাবেন না। কবুতরের বাচ্চার 50 দিনের নিচে হলে সেই কবুতরের বাচ্চাকে কৃমি কোর্স করাবেন না। যদি কবুতরের বাচ্চার 50 দিনের উপরে বয়স হয়, সেক্ষেত্রে আপনি কৃমি কোর্স করাবেন। আবার আপনার কোনো কবুতর ডিম দিবে, রিসেন্টলি ডিম দেওয়ার সম্ভাবনা আছে, সেই কবুতরকে কৃমি কোর্স করাবেন না। ডিম পাড়ার পরে আপনি চাইলে কৃমি কোর্স করাতে পারবেন। আর হলো যে আপনি শীত ঠান্ডা আবহাওয়ায় এই কৃমি কোর্স করাবেন, যেহেতু এটা পাওয়ারফুল একটা মেডিসিন, এই জন্য যেদিন গরম থাকবে ওই দিনে আপনি কৃমি কোর্স করাবেন না। যেদিন দেখবেন যে আবহাওয়া ঠান্ডা, 2-3 দিন যাবৎ বৃষ্টি হইতেছে, সেই দিন ঠান্ডার সময় আপনি কৃমি কোর্স করাবেন। আর শীতের দিন করাতে পারেন, সমস্যা নেই। আর আপনার কবুতরকে যদি আপনি কৃমি কোর্স করানোর আগে যদি ক্যালসিয়াম খাইয়ে থাকেন, তাহলে কৃমি কোর্স করানোর 1 সপ্তাহ আগে ক্যালসিয়ামের কোর্স বন্ধ করে দিবেন। যেদিন আপনি আপনার পাখিকে কৃমি কোর্স করাবেন, তার আগের দিন আপনার পাখিকে ওরসেলাইন খাওয়াবেন। তাহলে হবে কি, কৃমিটা এই কোর্সটা করানোর পরে আপনার পাখি দুর্বল হয়ে পড়বে এই কৃমির মেডিসিনটা খাওয়ানোর পরে। তো এই জন্য আপনি আগে থেকে আপনার কবুতরকে আগের দিন যদি ওরসেলাইন খাওয়ান, তাহলে আপনার কবুতরটা কিছুটা সুস্থ থাকবে, এনার্জি থাকবে শরীরে, কৃমি কোর্স করলে অতটা ক্ষতি হবে না। আর কৃমি কোর্স করাবেন সকালবেলা, এই মেডিসিনটা দিবেন, মেডিসিনটা সকালবেলা পানির সাথে মিশিয়ে দিবেন, এভিনেক্স এই মেডিসিনটি দিবেন, 1 লিটার পানিতে 1 মিলি এই মেডিসিনটা মিশিয়ে ভালো করে আপনার কবুতরকে সকালবেলা দিবেন। এবং এই পানিটি খাওয়া শেষ হয়ে গেলে এই 3 ঘন্টা পরে আপনার কবুতরকে ওরসেলাইন মিশ্রিত পানি আবার খেতে দিবেন। যেহেতু এই মেডিসিনটা খেয়ে আপনার কবুতর দুর্বল হয়ে পড়বে, তাই আপনি যদি ওরসেলাইন খান, তাহলে তার এনার্জি বাড়বে। আর এরপরে এটা একদিন খাওয়ালে হবে, একবার খাওয়াবেন একদিন, আর খাওয়ানো লাগবে না। আবার আপনি 3 মাস 4 মাস পর আপনার কবুতরকে এই মেডিসিনটা খাওয়াবেন। আর মেডিসিনটা খাওয়ানোর পরে এরপরে আপনি 5 দিন আপনার কবুতরকে লিভার টনিক দিবেন, ভিটামিন লিভার টনিক দিবেন, তাহলে আপনার পাখির লিভার ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো হবে। তো ভিউয়ার্স, যে নিয়মগুলো বললাম, এই নিয়মগুলো মেনে ভালোভাবে জেনে শুনে বুঝে তারপর আপনার কবুতরকে আপনি এই কৃমি কোর্স করাবেন। এই যে নিয়ম বললাম, এর বাইরে করলে কিন্তু আপনার কবুতরের ক্ষতি হতে পারে। যদি আপনি নিয়ম মেনে যদি আপনার কবুতরকে এই মেডিসিন কোর্সটা করান, এই কৃমি কোর্সটা করান, তাহলে এনাফ। এটা একদিন খাওয়ালেই এনাফ। আপনার এই এটার দাম নেবে আপনার 17 টাকা বা 18 টাকা নেবে, এভিনেক্স যে কোনো পশু পাখির ভেট ফার্মাতে পাবেন। এটা আপনার আমাদের যে নর্মাল যে ফার্মেসিতে পাবেন না, এটা পাবেন ভেট ফার্মাতে। তো এটা আমি যেটা আবারও বলতেছি, 1 লিটার পানিতে 1 মিলি মিশিয়ে, ভালো করে মিশিয়ে সকালবেলা কবুতরকে খেতে দিবেন। আশা করি আপনার কবুতরের কোনো সমস্যা হবে না নিয়ম মেনে খাওয়ালে। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিবেন। আবারও রিকোয়েস্ট করছি, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।
সবাই ভালো থাকবেন, আপনাদের আদরের কবুতরের প্রতি যত্ন নেবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।